আমাদের এই বাংলাদেশে দেশ যে এই বাংলাদেশে যে আমরা সবার আগে প্রথম যে করোনা ডোজ আমরা বাংলাদেশে দিচ্ছি, আর এই সবই কৃতিত্ব আমি মনে করি যে একজন আইনজীবী হিসেবে এখন যারা এখানে আছেন সরকারি আইনজীবী যারা আছেন বা একজন পাবলিক আছেন বা যারা কি ব্যবসায়ী বিভিন্ন পেশার লোকরা আছে এখানে আসছে, তো আমি মনে করি যে এই সমস্ত কৃতিত্ব আমি দিতে চাই স্পেশালি যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী যার অক্লান্ত পরিশ্রমে এবং যার অক্লান্ত সাহায্য সহযোগিতায় আজকে আমরা বাংলাদেশে যে টিকাতে পেরেছি, তার যেখানে সারা বিশ্বে আজ হতভম্ব যে তাকে যেতে পারছে তার শুরু লাইন রয়েছে, আর আমরা অল্প পরিসরে খুব সুভব্য সময়ে আমরা টিকা দিতে পেরেছি, সেজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার যার ফোর্স আছে যার যোদ্ধা আছে ডাক্তার ইঞ্জিনিয়ার সরকারি লাইনে যারা মন্ত্রী যারা আছে যার অত্যন্ত পরিশ্রমে ফসল হিসেবে আছে আমরা পেরেছি, তাদেরকে আমি স্পেশাল থ্যাংকস জানাই। এবং আরেকটা থ্যাংকস জানাতে চাচ্ছি যে আনন্দমনে পরিবেশ একটা দেওয়া হচ্ছে না, কোনো কিছু গাদাগাদি নাই, খুব সুন্দরভাবে। তো বেসিক্যালি আসলে আমি যদি একজন আইনজীবী যারা আছেন আমি হইল কিনা একটু মানে মনে কিন্তু ভীত, আমি ইঞ্জেকশন দিতে খুব ভয় পাই, কিন্তু আমি যেহেতু দিতে পেরেছি বা দিয়ে পেরেছি তাহলে আমি সবাইকে বাংলাদেশের একটু যে আক্রম জনসাধারণ যারা আছেন সবাইকে আমি আমার তরফ থেকে সবার তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে আমি সবাইকে অত্যন্তপূর্ণ আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন টিকা দিন, এবং আপনি নিজেও টিকা দিন, আশেপাশে যারা আছে যার বয় বৃদ্ধ আছে যারা যে ক্লাস আছে তাদেরকে টিকা দেওয়ার উৎসাহিত করুন। ধন্যবাদ।